পবিত্র ঈদকে সামনে রেখে আজ আমরা এসেছি বড়হার হাটে। বড়হার ছাগলের হাটে বর্তমান ছাগলের কি দরদাম চলছে তার সার্বিক বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। বড়হার হাটটি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানায় অবস্থিত। এখানে এই হাটটিতে যাওয়া আসার অনেক সুব্যবস্থা রয়েছে। তো এই হাটে অনেক বড় বড় ছাগল উঠেছে। কী কী জাতের কী কী ধরনের ছাগল উঠেছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমি রয়েছি ছাগল হাটার ভিতরেই। দেখতে পাচ্ছেন কিছু বড় বড় ছাগল। যে ছাগলটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই ছাগলটি ক্রেতা চাচ্ছে 1 জোড়া 36 হাজার, কিন্তু এটার দামাদামি হচ্ছে মোটামুটি, এই যে দুইটা ছাগল দেখতে পাচ্ছেন, এই দুইটা ছাগল উনি ক্রেতা বলছে না সরি ক্রেতা বলছে যে 29 হাজার দিব, কিন্তু বিক্রেতা বলছে যে 36 হাজার। এটা নিয়ে দামাদামি চলছে আর কি। আরও অনেক বড় বড় ছাগল রয়েছে এ দেখতে পাচ্ছেন। যে টাইমে আমি ভিডিও করি এ টাইমে ঝড় বৃষ্টির টাইম ছিল, মানে দ্রুত ভিডিও করতে হয়েছে। খুব মানে যতটা ভালো করার সম্ভব হয়তো করতে পারিনি। আমি আপনাদেরকে বেসিকভাবে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এই বড়হার হাটটিতে কী ধরনের ছাগলের আমদানি হয়েছিল সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কেবল এখানে একটু সময় নেওয়ার কারণ হচ্ছে এখানে ছাগল নিয়ে দর কষাকষি চলছে। তো যাই হোক, আমরা পর্যায়ক্রমে এখান থেকে সরব। অনেকক্ষণ কাটালাম, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে অনেক ছাগল উঠেছে। আসলে ভিডিও করার ফুল প্রস্তুতি আগে ছিল না, হঠাৎ করে বৃষ্টির টাইমে ভিডিওটা করার চেষ্টা করছি। আপনারা একটু দেখার চেষ্টা করুন যে কী কী ধরনের ছাগল এখানে রয়েছে। তবে তুলনামূলক হিসাবে ছাগলের আমদানি বেশি থাকলেও দামটাও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি। ক্রেতাদের হাতের নাগালের বাইরে ছাগলগুলোর দাম বিক্রেতারা খুব বেশি চাচ্ছে, তাতে করে ক্রেতাদের কেনাটা অনেকটাই কষ্টকর। খুব একটা কেনা বেচা হচ্ছে না বলে চলে। শেষ মুহূর্তে কী হবে এটা বলা যাচ্ছে না। তো এখন আকাশে মেঘের প্রচুর মেঘ করছে আকাশে। আমি দ্রুত ভিডিওটা করার চেষ্টা করছি আর কি। আসলে যেভাবে দেখানো উচিত সেভাবে আমি হয়তো বা দেখাতে পারছি না। তো বন্ধুরা, ঈদকে সামনে রেখে আমরা অনেক হাটেরই আপডেট দেওয়া চেষ্টা করব। যদি আমাদের ভিডিও দেখে আপনাদের একটু ভালো লাগে, অবশ্যই আমাদের এই কৃষি ও খামারের গল্প পেজ এবং ইউটিউব চ্যানেল পেজটিতে ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি জানি যে আপনাদের আজকে যে ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি খুব একটা ভালো হয়নি, কারণ হচ্ছে অনেক ক্যামেরাটা অনেক কাঁপাকাঁপি করছে বা আবহাওয়া খারাপ থাকার কারণে আমি দ্রুত করার চেষ্টা করছি। ব্যাপারীরা ছাগলগুলো কিনে একসাথে জড়ো করে রেখেছে, অনেকগুলো ছাগল এক স্থানে রেখেছে। আসলে আমি ভালো করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি যখন একদম রাতে ফোকাস দিয়ে কাজ করছি অনেক কিছুই মিসিং হয়ে গেছে। তখন রাত পর্যন্ত